আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আয়শা রান্নাঘরের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো, তা হলো পাকা আমের পোয়া পিঠা বা তেলের পিঠা, যেটাই বলেন, তবে এটা খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে। আশা করি খুব ভালো লাগবে। তো চলুন শুরু করি পাকা আমের পোয়া পিঠার রেসিপিটা। প্রথমে এখানে আমি নিয়েছি দুটো ডিম, দিয়ে দিব এক কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন এই উপকরণগুলো একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব এক কাপ আমের পিউরি। আমগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ ময়দা, এক কাপ সুজি। এখন মিশিয়ে নিব। মিশাতে মিশাতে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মিশানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ দুধ। দুধটা একবারে দিব না, অল্প অল্প দিয়ে বেটারটা তৈরি করে নিব। দেখুন বেটারটা তৈরি হয়ে গেছে। বেটারটা বেশ পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না, এমনভাবে বেটারটা আমি তৈরি করে নিয়েছি। এখন তেলে ভেজে নিব। চুলায় তেল আগে থেকে গরম করে নিয়েছি, এখন একটা চামচের সাহায্যে বেটার তেলে দিয়ে দিব। দেখুন আমি কীভাবে দিচ্ছি। এখন পিঠাটাকে ভেজে নিব। দেখুন পিঠাটা কত সুন্দরভাবে ফুলে উঠতে শুরু করেছে। এখন পিঠার এক পাশ উল্টে দিব, ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব। মাশাল্লাহ, দেখুন পিঠাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। একইভাবে আমি বাকিগুলোও ভেজে নিব। তো তৈরি হয়ে গেল খুবই মজাদার পাকা আমের পোয়া পিঠা বা তেলের পিঠা। খুব সহজে তৈরি করেছি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে পিঠার ভিতরটা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পাশেই থাকুন। আল্লাহ হাফিজ।